সো মাচ স্মৃতি, স্মৃতি আছে এখনো, রাইট না আমি দ্য কনক্লেভে আছি অ্যান্ড মুভি 8-12 স্টার্কার্সদের সাথে কিছুক্ষণ আগেই আমার কথা হলো। আর আমাদের সঙ্গে রাইট না আছে নান আদার দ্যান ক্যাপ্টেন অফ দি শিপ, নান আদার দ্যান ডিরেক্টর অরুণ রয়। ওনার সাথে আমরা একটা কথা বলে নেবো। অরুণ দা, ফার্স্ট অফ অল ভেরি বম ওয়েলকাম টু ইউ 91.9 ফ্রেম। 7 দিন চলে এসেছে, নেক্সট উইক রিলিজ হচ্ছে 8-12। কেমন লাগছে, কী কী এক্সপেক্ট করছেন স্যার? হ্যাঁ, লাগছে ভালোই, সিনেমা রিলিজ হচ্ছে তো ভালোই লাগে তো। আর এক্সপেক্ট করছি মানে দর্শক তো আসছেন, সিনেমা হলে আসছেন, এইটা খুবই ভালো ব্যাপার যে দর্শক বাংলা ছবি দেখতে ভিড় করছেন। তো আমি এটা আশা করবো যে অবশ্যই, যেহেতু সাবজেক্ট বিনয় বাদল দীনেশ, দর্শকের হয়তো জানার ইচ্ছেও হতে পারে যে বিষয়টি কী বা আর কি ইতিহাসটা কী। আমরা জানি মানে বিনয় বাদল দীনেশ সম্পর্কে আমরা ওই এক লাইনই জানি যে এনারা রাইটার্স বিল্ডিংয়ে গিয়েছিলেন, কিন্তু কেন গেলেন, কী কারণে গেলেন, এই পুরো ডিটেলটা জানার জন্যে বা যাদের এই ইতিহাস জানার ইচ্ছে আছে বা এই বাঙালিদের ইতিহাস যাদের জানার ইচ্ছে আছে, তারা অবশ্যই আশা করি ছবিটা দেখতে আসবেন। হ্যাঁ, তো আমি তোমার থেকে জানতে চাই, তোমার আগেও আমি ইন্টারভিউ করেছি আর দেখেছি তোমার সিনেমা খুব রিসার্চ করো, তুমি হোমওয়ার্ক খুব ভালো করে করো। যখন স্টার্কার্সদের সাথে কথা হলো তারাও বললো তুমি খুব কমফোর্টেবল ফিল করিয়েছিলে ওদেরকে, কারণ কি তোমার হোমওয়ার্ক রিসার্চ ওয়ার্কটা পুরো করা ছিল। কতটা টাফ ছিল, চ্যালেঞ্জিং ছিল, কতটা রিসার্চ করলি? দেখো, আমি এটাকে ঠিক টাফ বলবো না, এটা এই কাজগুলো আমার করতে ভালো লাগে। একটা যখন আমি বাঙালির ইতিহাস নিয়ে কাজ করছি, তখন অবভিয়াসলি রিসার্চ ওয়ার্কটা খুবই জরুরি বিষয়, আমি বললাম ইতিহাস জানবো করতে। তো এর পিছনে শুধু আমি একা নই, শুধু এটা আমি একা বললে ভুল হবে, আমাদের যিনি মেন যে রিসার্চার সে হচ্ছে রুদ্ররূপ মুখোপাধ্যায়, তার যে ডায়লগ রাইটার সুনাভ বসু, মানে এখানে এই এই ছবির ডায়লগ লিখতে গেলে ওকে আবার ডায়লগের উপর অনেক রিসার্চ করতে হয়েছিল যে কে কখন কোন সময় কী কথা বলেছিল, এগুলো যেহেতু ইতিহাসে পুরোপুরি লিপিবদ্ধ আছে। তো শুধু আমি একা নই, এই রুদ্র সুনাভ আমরা সবাই মিলে খেটে খুঁটেই এটা বানানো আর কি। কিঞ্জল কিঞ্জল দা অন্য অ্যান্ড রেমো, এদের সাথে কাজ করে কেমন লাগলো? আগে তুমি কাজ করেছো এদের, এরা প্রত্যেকে, এটা মানে থিয়েটারে বহুদিন ধরেই আছে, এরা প্রত্যেকেই গুণী শিল্পী, বরঞ্চ এদের নিয়েছি বলে আমার কাজ অনেক হালকা হয়ে গেছে। যারা শুনছে তাদের জন্য একটা মেসেজ, 26 জানুয়ারি রিলিজ হচ্ছে। হ্যাঁ, যারা আপনারা শুনছেন এখানে এফএমএ আছেন, প্রত্যেককেই আমার ধন্যবাদ। আপনারা আশা করি একটু বিনয় বাদল দীনেশ সম্পর্কে যদি জানতে আপনাদের উৎসাহ থাকে, তাহলে 26 তারিখে আসুন। আমরা এবছর 26শে জানুয়ারি আমরা সেলিব্রেট করি উইথ বিনয় বাদল দীনেশ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফ্রম ইয়োর ব্যাক স্টুডিও।